হত্যা মামলায় দীপু পলক, ইনু মেনন ও শাকিলের উপর জামিন নামঞ্জুর, আবার রিমান্ডে সাবেক রেলমন্ত্রী। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হত্যা মামলার আসামি রায়হান গাজীপুর থেকে গ্রেফতার। এবং দক্ষিণাঞ্চলের রাজনীতি সহ সবকিছুই চলত শেখ হেলালের ইশারায়, নামে বেনামে গড়েছেন বিপুল সম্পদ। ছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ একুশে সংবাদে, সাথে আছে আমি রোমান আমিন। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushey24online। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@ETV চ্যানেলে। তেজগাঁও থানায় হত্যা মামলায় রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন, জুনায়েদ আহমেদ পলক, দীপমনি এবং সাংবাদিক দম্পতি শাকিল ও রূপার জামিন নামঞ্জুর করেছেন আদালত। সকালে তাদের ওই হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে সিএমএম আদালতে তোলা হয়। এরপর তাদের জামিন নামঞ্জুর করে পুনরায় কারাগারে প্রেরণের নির্দেশ দেন আদালত। পৃথক হত্যা মামলায় বিভিন্ন মেয়াদে রিমান্ডে ছিলেন তারা। এদিকে যাত্রাবাড়ী থানার রফিকুল ইসলাম হত্যা মামলায় সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের আবারও 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম মোল্লা হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মাহমুদুল হাসান রায়হানকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার রায়হান হত্যা মামলার 3 নম্বর আসামি এবং বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের 50তম ব্যাচের শিক্ষার্থী। শনিবার রাতে গাজীপুরের হোতাপাড়া থেকে তাকে গ্রেফতার করে আশুলিয়া থানা পুলিশ। দুপুরে তাকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হবে। এই মামলার জন্য অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলমান বলে জানায় পুলিশ। গত বুধবার সন্ধ্যায় শামীমকে বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেট এলাকায় থেকে আটক করে মারধর করা হয়। সেদিন রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শামীম মোল্লা। সংঘাত সহিংসতার প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবিতে 3 পার্বত্য জেলায় দ্বিতীয় দিনের মতো সিএইচটি ব্লকেট নামে সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি চলছে। অবরোধের কারণে রাঙ্গামাটিতে দূরপাল্লা ও স্বল্প দূরত্বের কোনো গাড়ি চলছে না, খোলেনি দোকানপাটও। কাপ্তাই হ্রদে নৌ চলাচলও সীমিত। খাগড়াছড়িতে সীমিত পরিসরে যান চলাচল করছে, তবে বান্দরবানে অবরোধের তেমন প্রভাব পড়েনি। সকাল থেকে যান চলাচল স্বাভাবিক রয়েছে। শুক্রবার বিক্ষুব্ধ যুম্ম ছাত্র জনতার ব্যানারে 72 ঘণ্টার এই অবরোধের ডাক দেওয়া হয়। কর্মসূচিতে সমর্থন দেয় পার্বত্য এলাকার আঞ্চলিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ। এদিকে নতুন করে সহিংসতার ঘটনা না ঘটলেও পাহাড়ের থমথমে অবস্থা বিরাজ করছে। দক্ষিণাঞ্চলের রাজনীতি থেকে শুরু করে মনোনয়ন বাণিজ্য, নির্বাচনের ফলাফল পাল্টে দেয়া, চাকরি ও বদলি সবকিছুই চলত শেখ হেলালের ইশারায়। ক্ষমতার অপব্যবহার করে নামে বেমানে নিয়মে গড়েছেন বিপুল সম্পদ। প্রায় 16 বছর ধরে পদ্মার ওপারের অঘোষিত এই সম্রাটের গ্রেফতার দাবি ভুক্তভোগীদের। শেখ মোহাম্মদ জুয়েলের ক্যামেরায় খুলনা বিভাগীয় প্রতিনিধি মহেন্দ্রনাথ সেনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো ভাই শেখ হেলাল, তার অভাবনীয় দাপটে তটস্থ থাকতেন এলাকার সবাই। মুখ খোলার সাহস ছিল না কারোর। মনোনয়ন বাণিজ্য সহ নানা খাত থেকে তার অবৈধ উপার্জনের কোনো হিসেব ছিল না যেন। স্থানীয় নির্বাচনে নিজের মনোনীত প্রার্থীকে জয়ী করতে প্রতিপক্ষ জনপ্রিয় প্রার্থীদের থাকতে হতো প্রাণনাশের ভয়ে। আমি একদিন নির্বাচনের 2 দিন আগে আমি ওনার বাসায় গেলাম, যে বললাম ভাই যেন আমার অপরাধটা কোথায়, জনগণ তো আমাকে ভোট দিবে। বললো কোনো রকম সম্ভব না, তুমি যদি এখন এই কাগজ দিচ্ছি কাগজে লিখিত না দাও তাহলে তোমার লোকজন যা আছে সব জেলে ভরে দেবো, আর তোমারও জানের কিন্তু ক্ষতি হবে, তোমার এমন তোমার লাশও খুঁজে পাবে না। অভিযোগ রয়েছে বরিশাল, খুলনা, যশোর সহ দক্ষিণাঞ্চলের নৌপথ এবং সীমান্ত পথে স্বর্ণ চোরাচালানকারীদের কাছ থেকে নিয়মিত কমিশন নিতেন শেখ হেলাল। দুবাই ও সিঙ্গাপুরে রয়েছে তার জুয়েলারি ব্যবসা, বিদেশে পাচার করেছেন হাজার কোটি টাকা। ঠিকাদারি কাজ নিয়ন্ত্রণে ছিল তার
একক আধিপত্য। সেক্সুয়ালের মাধ্যমে, বেশিশক্তির মাধ্যমে আমার কোম্পানিটি উৎপাদন বন্ধ করে দিয়েছেন। আমি ব্যবসায়ীভাবে চরম আকারে ক্ষতিগ্রস্ত, তার বিভিন্ন লোকের মাধ্যমে এবং যুবলীগ ছাত্রলীগের কতিপয় সেক্সুয়াল সাহেবের ক্যাডাররা আমার জীবন নাশের হুমকি দিয়ে যাচ্ছেন। শেখ পরিবারের দুর্দণ্ড প্রতাপশালী শেখ হেলালের প্রতি মানুষের ঘৃণা আর ক্ষোভ যে কতটা তা এই পোড়া বাড়িটি দেখলেই বোঝা যায়। শেখ হাসিনার পতনের আগেই 4 আগস্ট হেলালের বাড়িতে আগুন দেয় ক্ষুব্ধ জনতা। কারণ এই বাড়ি থেকেই চাকরিতে নিয়োগ, বদলি, ব্যবসা বাণিজ্য, ক্রীড়াঙ্গন সহ সব কিছু নিয়ন্ত্রণ হতো। শেখ বাড়ির অত্যাচারে সাধারণ মানুষ অতিষ্ঠ। শেখ হেলাল, শেখ জুয়েল, এদের সুপারিশ নিতে গেলে আমাদের টাকা ছাড়া কোনো কাজ হয় না। তাদের চাঁদা না দিলে, তাদের লোকজনের চাঁদা না দিলে আমাদের কোনো ব্যবসা বাণিজ্য তারা করতে দেয় না। 5 আগস্টের আগে পরে ঢাকা দিয়েছে অভিশপ্ত শেখ বাড়ির সবাই। বনশ্রী ডলি, ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন। আর এরই সাথে শেষ করছি একুশে সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক PLC সংবাদ শিরোনামগুলো আরও একবার। হত্যা মামলায় দীপু, পলক, ইনু, মেনন ও শাকিল রূপার জামিন নামঞ্জুর, আবারও রিমান্ডে সাবেকের রেলমন্ত্রী। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হত্যা মামলার আসামি রায়হান গাজীপুর থেকে গ্রেফতার। এবং দক্ষিণাঞ্চলের রাজনীতি সহ সবকিছুই চলত শেখ হেলালের ইশারায়, নামে বেনামে গড়েছেন বিপুল সম্পদ। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushey-tv.com এই ওয়েবসাইট। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/ekushey24online। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com@ekushey ETV চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বেলা 12:55 মিনিটে। দেখার আমন্ত্রণ রইল, একুশের সাথেই থাকুন।